বান্দার একলাস ওয়ালা আমল দিয়া জান্নাত দিবেন কি আমল দিয়া একলাস ওয়ালা আমল দিয়া এই আমলের মধ্যে কোনো হিংসা নাই নিন্দা নাই কোনো লোক দেখানো ইবাদত না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত কাকে রাজি খুশি আল্লাহকে রাজি খুশি আল্লাহকে রাজি খুশি আল্লাহকে যে ব্যক্তি রাজি খুশি করার জন্য ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশির বান্দার এই আমলটা কবুল করে নেবে এটার মধ্যে কোনো রিয়া নাই

আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামের ঘোষণা দেয়া দিবেন এরা মুসলমান আল্লাহর গোলাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার আলেমদেরকে ডাকিয়া বলবেন ও আলেমের দল আজকে তোমরা জাহান্নামে চলিয়া যাও আলেম চিৎকার করিয়া বলবে রে মানি আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলাম

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে যে পরিমাণ ইলম দিয়েছিলাম সেই পরিমাণ আমল না থাকার কারণে আজকে তুমি জান্নাতে যাইতে পারবা না বলন জাহান্নামের দিকে চলিয়া যাও কোন দিকে চলিয়া যাও জাহান্নামের দিকে চলিয়া যাও দুই নাম্বারে আমার আল্লাহ একদল হাজিদের কে ডাক দিয়ে বলবে ও হাজির দল আজকে তুমি জান্নাতে যাইতে পারবা না তুমি জাহান্নামে চলিয়া যাও হাজি চিৎকার করে বলবে রে মালিক লক্ষ লক্ষ টাকা দায় করি আল্লাহ তোমার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছেছিলাম হায় আল্লাহ বাইতুল্লাহ তাওয়াব করলাম হায় আল্লাহ মদিনার রওজায় গিয়ে তাওয়াব করলাম হায় আল্লাহ আরাফার ময়দানে অবস্থান করলাম

এরে মুসলমান আল্লাহর গোলাম তিন নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলবেন এক প্রকারের নামাজি ব্যক্তিকে নামাজির আজকে তুমি জাহান্নামে চলে যাও নামাজি আল্লাহর দরবারে কানধার বলবেন মালিক পাঁচ উক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে কি আদায় করলাম আয় আল্লাহ পাঁচ উক্ত নামাজ আদায় করলাম এই পাঁচ উক্ত নামাজ আদায় করার পর জাহান নামে যাব কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে রে নামাজের দল তুমি নামাজ পড়েছো কথা সত্য কিন্তু তুমি নামাজ পড়েছো লোকদেরকে দেখানোর জন্য সত্যিকার আমি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ো না ঠিক না বেটি যেমন নামাজে আছে না নামাজ পড়তে লাগে চার দশ মিনিট এই নামাজে লাগাই দিতে বিশ মিনিট